নমস্কার সবাইকে। এই কিছুক্ষণ আগে, 5 মিনিট আগে, আমাদের জ্যাকসন হাইট ডাইভার্সিটির কর্নারে আমাদের, আপনারা সবাই চিনেন ইলিয়াস হোসেন, যে একজন সাংবাদিক, ওনাকে দুটি মহিলা এবং একটি পুরুষ মিলে অত্যন্তভাবে আক্রমণ করে এবং তারা কমপ্লেন করে তাদের বাসার থেকে জিনিসপত্র সে অনেকটা মানে নিয়েছে এবং আরও বিভিন্ন ধরনের গালিগালাজ করতে করতে এক পর্যায়ে মহিলারা ইলিয়াসের গায়ে হাত তোলে এবং ধাক্কাইতে ধাক্কাইতে ডাইভার্সিটি থেকে বের করে নিয়ে যায়। এবং এই মুহূর্তে আমি এখানে উপস্থিত থাকাকালীন আমি ভিডিওটাকে তার কিছু অংশ রেকর্ড করি এবং রেকর্ড করছি এই মুহূর্তে। তো আসুন আমি আপনাদেরকে এই ভিডিওটা শো করি। শো করার আগে আমি ঘটনাটা বলি। আমি ডাইভার্সিটির কোনায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, এই মুহূর্তে দেখলাম ইলিয়াস হোসেন, সে ওখানে তাকে কয়েকজনে মিলে অ্যাটাক করেছে। কি ব্যাপারে কি হয়েছে আসলে এই ঘটনা আমি কিছুই জানি না। তো আমি দেখলাম দুই পক্ষেই ধাক্কাধাক্কি হতে হতে এক পর্যায়ে দুটা মহিলা, আমি ওনাদেরকে চিনি না এবং আর একটা ছেলে ছিল ওনাকেও চিনি না, উনি বলতেছিল যে আমার বাসা থেকে ইলিয়াস ভাড়া ছিল এবং ভাড়া থাকাকালীন সে অনেক জিনিসপত্র নিয়ে চলে আসছে। এই পর্যায়ে ইলিয়াসও উত্তেজনা হয় এবং আশপাশের লোকজনও এখানে উত্তেজনা হইয়া গণ্ডগোলের সৃষ্টি হচ্ছে। তো এই পর্যায়ে গণ্ডগোল হতে হতে এক পর্যায়ে গণ্ডগোল বিশাল রূপে ই হয়, দুই পক্ষেরই লোকজন এসে যায় এবং গণ্ডগোল হয়। তার ভিতরে দেখাচ্ছি এই আপাটা ছিলেন এবং এই যে সামনে দেখছেন এই আপাটা ছিলেন এবং ওদিকে ইলিয়াস আছে এবং এখানে প্রচণ্ড পরিমাণে গণ্ডগোলের বর্তমানে একটা চলতেছে। এ গ্রুপ ও গ্রুপ দগুবি পুলিশ কল করছে, পুলিশ আসতেছে। এ পর্যায়ে বিশাল গণ্ডগোলের সমাহার, প্লাস এখানে ইলিয়াসও অনেক কথা কারা বলতেছে আপনারা দেখতেছেন। তো আমি বলবো আসুন ভিডিওটা দেখুন যে নিউ ইয়র্কে এসে আমরা আসলে রাজনৈতিক জিনিসগুলাকে সামনে এনে একে অপরের প্রতি গণ্ডগোল করি, এই জিনিসগুলা আসলেই খুব খারাপ। তো এগুলার থেকে বিরত থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করব, ধর্ম বর্ণ জাত রাজনীতি মুক্তভাবে আমেরিকায় বসবাস করা আমাদের সবারই উচিত। আমাদের দেশের রাজনীতি কেন্দ্রবিন্দু করে আমাদের নিউ ইয়র্কে গণ্ডগোল না করার জন্য আমি সবাইকে বিনতভাবে অনুরোধ করব। আমরা আমেরিকায় বসবাস করি ভদ্র জায়গায়, ভদ্র পরিবেশে, আমরা যেন সবাই একে অপরের দেশি রাজনীতি কেন্দ্র করে আমেরিকাতে গণ্ডগোল না করি। দেখুন এখানে ইলিয়াস কথা বলছে, প্লাস আরো অনেক লোকের সমাগম। আমরা বাঙালিরা সবসময়ের জন্য এটা করে থাকি যে দেশের রাজনীতিকে কেন্দ্র করে আমেরিকার মতন জায়গায় আমরা এখানে তাকে মানে ওই রাজনীতির কেন্দ্র আম লীগ, বিএনপি, জামাত এবং জাতীয় পার্টিকে কেন্দ্র করে আমরা এখানে গণ্ডগোল করি। এই জিনিস থেকে সবাইকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করব। আসুন আজকের গণ্ডগোলের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরি এবং দেখুন কিভাবে ডাইভার্সিটিতে একে অপরে গণ্ডগোল করে, একে অপরের বিরুদ্ধে বিচ্ছিরি ভাষায় কথাবার্তা, গালিগালাজ করে। আমি ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে। নমস্কার, থ্যাংক ইউ। জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র থেকে ধন্যবাদ সবাই। আমি ভাই শাউটিং করেন কেন? ধাক্কা দিয়ে দিয়ে কেউ 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 ধাক্কা দিয়
আপনারা দেখ চোর চলার চোর কোন জায়গায় নাম দেখছে আমার নাম দেখা নাম আপনি কি না দেন আপনি বসেন আপনি বসেন।